সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী আগামী 29 জানুয়ারির মধ্যে হতে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নিয়ে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। সবশেষ তথ্য অনুযায়ী বুধবারই ঘোষিত হতে পারে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল। একদফার আন্দোলনে থাকা বিএনপি এরই মাঝে হরতাল আর টানা অবরোধে মাঠে, সমমনা অনেক রাজনৈতিক দলও একাত্মতা জানিয়ে মাঠে বিএনপির ছায়াতলে। এমন বাস্তবতায় সোমবার মার্কিন মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর প্রধান তিন রাজনৈতিক দলকে শর্তহীন সংলাপের আহ্বানে রাজনীতিতে যোগ করেছে নতুন মাত্রা। ডোনাল্ড লুর এই আহ্বান খুব একটা কাজে আসবে না বলেও মনে করছে বিএনপি ও তাদের মিত্ররা। নির্বাচনের শিডিউল যে এত তড়িঘড়ি করে এগিয়ে আনছে তার খানিকটা কারণ সম্ভবত ডোনাল্ড লুয়ের এই চিঠি। গণতান্ত্রিক বিশ্ব এবং বিশেষভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে একটা নির্বাচন চাইছে, সেই দিক থেকে তারা যে বিষয়ে সিরিয়াস সেটার তারা আবার তাদের আগ্রহ প্রকাশিত হলো। ডোনাল্ড লুর আহ্বানের একদিনের ব্যবধানে তফসিল ঘোষণা করতে যাচ্ছে কমিশন। বিএনপির হুঁশিয়ারি, এই তফসিল ঘোষণা কখনোই রাজনীতির জন্য ভালো কিছু বয়ে আনবে না। শেখ হাসিনা তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে তফসিল দেওয়ার পাইতারা শুরু করেছে। আমরা কঠোর ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, এই তফসিল নাটক বন্ধ করুন, আগে পদত্যাগ করুন, কেয়ারটেকার সরকারের অধীনে ক্ষমতা দিন, এই দলদাস আওয়ামী নির্বাচন কমিশন বাতিল করুন। সরকারের সাজানো নির্লক্ষ্যতেই একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে বিরোধী দল এবং জনমতকে কোনো আমলে না নিয়ে এটাকে তোয়াক্কা না করে একতরফা তারা যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছেন, এটাতে নির্বাচন কেন্দ্রের সংকট আরো ঘনীভূত হবে। নির্বাচনের পরিবেশ না থাকলে তফসিল স্থগিত করতে পারেন, এই সাংবিধানিক এখতিয়ার তাদের আছে, কিন্তু তারা সেই পথে না গিয়ে সরকারের যে নির্দেশনা সেটাকে অনুসরণ করে একতরফা তফসিল ঘোষণা করছেন। এর মধ্য দিয়ে তারা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করছে। তফসিল ঘোষণা হলো বিএনপির মিত্র রাজনৈতিক দলগুলো চূড়ান্ত ধাপের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। সরকার কিভাবে তারা পদত্যাগ করবেন, এখন তারা যেটাকে হেসে উড়িয়ে দেন, ঠাট্টা তামাশা করে উড়িয়ে দেন, তখন হয়তো ঠাট্টা তামাশা করার সুযোগ হয়তো থাকবে না। আমরা অবরোধের মধ্যে আছি, এরপরে হয়তো হরতালের কর্মসূচিও আসতে পারে। আমরা জনগণকে সম্পৃক্ত করে দেশে একটা গণজাগরণ সৃষ্টি করার লড়াই করছি এবং সেই ধরনের কর্মসূচিগুলো সামনে আরো আসবে। রাজনৈতিক সংকট মোকাবেলায় সরকারকে জনগণের ভাষা বুঝে পদত্যাগ করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানান তারা। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।